যাদের বেকিংয়ের প্রতি অনেক বেশি আগ্রহ আর এটা নিয়ে ভবিষ্যতে কিছু করতে চান তারা অন্তত পক্ষে আমার এই ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রুবাই আফিন ফ্রম রুবাইয়াস কুক বেক এবার শুরুতেই বলে দিই যারা বেকিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে জব আর একটা হচ্ছে হোমমেড কেকের বিজনেস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ওয়ে সম্পর্কেই বলবো সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন প্রথমেই বলছি যাদের ক্যারিয়ারটা একজন প্রফেশনাল বেকার হিসেবে গড়তে চান তাদের জন্য প্রফেশনাল কোর্স করাটা অনেক বেশি জরুরি এটার কোনো বিকল্প নাই কেননা বাংলাদেশের ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে রিনাউন্ড যত বেকারি আছে ওগুলোতে জব করতে গেলে আপনাকে অবশ্যই সার্টিফাইড শেফ হতে হবে হুইচ ইজ নট পসিবল উইদাউট ডুইং দ্য কোর্স আরও জেনে খুশি হবেন যে এই কোর্স করে দেশের বাহিরে দারুণ ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ পাবেন এছাড়াও এই কোর্স করে জব ছাড়াও নিজেই ব্যবসার মাধ্যমে কিন্তু সফল একজন উদ্যোক্তা হতে পারেন সুতরাং পেস্ট্রি শেপ হিসেবে জব করতে গেলে আপনাকে শুরুতে একটা ভালো ইনস্টিটিউট থেকে বেসিক বেকিং কোর্স করতে হবে এবং ইনস্টিটিউট নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন একটা ইনস্টিটিউট নির্বাচন করতে হবে যেখানে কোর্স করার পরে ওরা আপনাকে যে কোনো ফাইভ স্টার অথবা ফোর স্টার হোটেলে ইন্টার্নশিপ করার সুযোগ করে দিবে। আশা করছি আমার কথাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর এবার আসি আমি পরবর্তী সেটাতে যে যারা জব করতে চাচ্ছেন না বা যাদের জব করার কোনো ওয়ে নাই তারা ঘরে বসে হোমমেড ফুডের বিজনেস করেও কিন্তু খুব ভালো একটা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা ভালো একটা ইনস্টিটিউট থেকে এই বেসিক বেকিং কোর্সটা করে নেন কেননা কাজটা শুরু করার আগে যদি সেই ব্যাপারে আপনাদের ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু সবকিছু সহজ হয়ে যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এখন অনলাইনে বা অফলাইনে অনেক ভালো ভালো ট্রেনাররা কিন্তু পার্সোনালি কোর্স করাচ্ছে আপনি চাইলে তাদের কাছ থেকেও কিন্তু কোর্সটা করে নিতে পারেন আমি জানি আমার এই ভিডিও কথাগুলো শুনে অনেক আপুরাই এসে কমেন্ট করবেন যে আপু আমি কোনো ট্রেনারের কাছ থেকে শিখি নাই আমি নিজে নিজে অথবা আমি ইউটিউবের থেকে ভিডিও দেখে দেখে অনেক ভালো কেক বানাইতে পারি হ্যাঁ আপু আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা অনেক ভালো ভালো কেক বানাইতে পারেন তবে বিজনেস করার ক্ষেত্রে আপনারা প্লিজ একটা ট্রেনিং করে নেবেন আর একটা ট্রেনিংয়ে কিন্তু শুধুমাত্রই কি আপনাকে রেসিপি প্রোভাইড করবে না সাথে আপনাকে কিভাবে কোথা থেকে কি প্রোডাক্ট কিনবেন কোন ওয়েতে বিজনেস করলে আপনার বিজনেসে লস হবে না কিভাবে আপনারা ফুড প্রাইজিং করবেন কিভাবে আপনারা স্টোরিং করবেন সবকিছু কিছু ইন্টারটাল শেখানো হয় আর একটা বিজনেস কে সুন্দরভাবে রান করাতে হলে এই জিনিসগুলো জানাটা অনেক বেশি জরুরি আর কোর্স করা কমপ্লিট হয়ে গেলে আপনারা শুরুতে অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসাটা স্টার্ট করে দিবেন আর আপনাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বর্তমানে হোমমেড মেড কেকের জনপ্রিয়তা অনেক বেশি যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু বাহিরের থেকে কেক অর্ডার না করে হোমমেড কেকই অর্ডার করে থাকে এখন সবশেষে আপনাদেরকে আরও একটা ওয়ে আমি বলে দিচ্ছি যারা বিজনেস করবেন না জব করবেন না তারা শুধুমাত্র বাসায় বসে বসে কেক বানাবেন আর সেগুলোকে ভিডিও করে একটা পেজ খুলে সেখানে আপলোড করে দিবেন রেগুলার ভিডিও আপলোড করলে ফেসবুক নিচ থেকে একটা যে কোনো ভিডিও আপনাদের ভাইরাল করে দিবে নিজ দায়িত্বে আর সেখান থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলো ভালো লাগে বা আপনাদের মনে হয় একটু হলো কাজে আসবে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরো অনেক আপুরা এখান থেকে ইন্সপায়ার হয়ে জীবনে কিছু করতে পারে আজকে এ পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ